এই ক্লাসে হচ্ছে আমরা নেম স্পেস নিয়ে আলোচনা করব। এই ফার্স্ট লেসনে নেম স্পেস নিয়ে আলোচনা করব, আর নেম স্পেস এর এই লেসনে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে নেম স্পেস বেসিক্স, তারপর ইউজিং এলএস ডিরেক্টিভ, ডিফারেন্ট নেম স্পেস নাম্বারস, নেম স্পেস ক্যান বি নেস্টেড ইন ট্রেস, এই বিষয়টাও আলোচনা করব। প্রথমে হচ্ছে নেম স্পেস এর একটা এক্সাম্পল, এখানে দেখেন এই মেসেজের মধ্যে নেম স্পেস এর একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে নেম স্পেস কিওয়ার্ড, তারপরে হচ্ছে নেম স্পেস এর নেম। এই নেম স্পেস এর মধ্যে একটা ক্লাস, তার মধ্যে একটা মেথড। আমরা যদি ভিজুয়াল স্টুডিওতে যাই সেম জিনিসটাই, নেম স্পেস কিওয়ার্ড, তারপরে নেম স্পেস এর নেম, তারপরে নেম স্পেস এর শুরু, হ্যাঁ একটা কার্লি ব্রেস দিয়ে নেম স্পেস এর শুরু, এই নেম স্পেস এর শেষ। এর মধ্যে দেখেন আমরা একটা ক্লাস রাখছি, তো একটা নেম স্পেস মাল্টিপল ক্লাস কন্টেইন করতে পারে, তো আরো অনেকগুলি মেম্বার আছে যেগুলি নেম স্পেস এর মধ্যে থাকতে পারে, সেগুলি সামনে দেখাচ্ছি। তো একটা নেম স্পেস ডিক্লেয়ার করার জন্য এই নেম স্পেস কিওয়ার্ডটা মাস্ট, আর নেম স্পেস এর নেম এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, একটা মিনিংফুল নেম সাধারণত হয় আর কি। তো এখানে যেটা দেখতেছি আমরা এটা একদম নেম স্পেস এর বেসিক, এটুকুই নেম স্পেস এর আপনার কিওয়ার্ড নেম আর হচ্ছে শুরু শেষ, এর মধ্যে হচ্ছে তার নেম স্পেস এর মেম্বার গুলো, এটা হচ্ছে একদমই বেসিক একটা স্ট্রাকচার নেম স্পেস এর। তো হোয়াই নেম স্পেস, কি প্রয়োজন নেম স্পেস না থাকলে কি সমস্যা? নেম স্পেসেস আর ইউজ টু অর্গানাইজ ইউর প্রোগ্রাম, ইট ইজ অলসো প্রোভাইড অ্যাসিস্ট্যান্স ইন অ্যাভয়েডিং নেম ক্ল্যাশেস। বেসিক্যালি আমরা যে কোডিং গুলি করি, যে প্রোগ্রাম গুলি করি, এটা হচ্ছে নেম স্পেস এর মাধ্যমে অর্গানাইজ করা হয়, এবং এটা আননেসেসারি ক্ল্যাশ যাতে না হয় কোডিং এর মধ্যে, বিশেষ করে নেম ক্ল্যাশ যেটা বলে। আপনার একই নামের দুইটা ক্লাস থাকতে পারে আলাদা নেম স্পেসে, কিন্তু একই নেম স্পেসে আপনি পারবেন, এই যে এগুলি অর্গানাইজ করা বা এই যে ক্লাস গুলি অ্যাভয়েড করা, এটার পিছনে নেম স্পেস এর একটা বিশাল ভূমিকা আছে। আচ্ছা, ডিফারেন্ট নেম স্পেস মেম্বার্স, নেম স্পেস এর মধ্যে বিভিন্ন মেম্বার আছে। প্রথমত হচ্ছে অ্যানাদার নেম স্পেস, অ্যানাদার নেম স্পেস বলতে বোঝানো হচ্ছে যে একটা নেম স্পেস এর আন্ডারে আরেকটা নেম স্পেস, এটা থাকতে পারে, আপনি চাইলে একটা নেম স্পেস এর আন্ডারে আরেকটা নেম স্পেস রাখতে পারে, এতে করে সমস্যা নেই। তারপরে হচ্ছে ক্লাস, ক্লাস তো দেখলেন ইন্টারফেস, স্ট্রাক, ইন আমবেলিগে, নেচারগুলি এখন আমরা আলোচনা করিনি, এগুলি সামনে আলোচনা হবে। তো এগুলি হচ্ছে নেম স্পেস এর মেম্বার, এরা সরাসরি নেম স্পেস এর আন্ডারে থাকে, আপনি চাইলে একটা মেথড এর নেম স্পেস এর আন্ডারে রাখতে পারবেন। এই জিনিসগুলো কি আলোচনা হবে সাইদুর ভাই পরবর্তীতে, কি এই যে ইন্টারফেস, স্ট্রাক, এনাম, এগুলো সম্পর্কে আলোচনা হবে পরবর্তীতে? হ্যাঁ হ্যাঁ আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, ব্রড টার্ম নিয়ে আলোচনা হবে। তারপর হচ্ছে নেম স্পেস ক্যান বি নেস্টেড ইন টু ওয়েজ, দুই ভাবে নেস্টেড হতে পারে, বুঝছেন, একটা নেম স্পেস এর আন্ডারে আরেকটা নেম স্পেস, সেটা দুই ভাবে হতে পারে। প্রথম হচ্ছে ইউজিং কার্লি ব্রেস, উই ক্যান অলসো নেস্টেড নেম স্পেস ইউজিং কার্লি ব্রেসেস, ফর এক্সাম্পল এখানে দেখেন ইমেজের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা নেম স্পেস যার নাম হচ্ছে প্রজেক্ট এ, তার আন্ডারে আরেকটা নেম স্পেস টিম এ, তার আন্ডারে একটা ক্লাস আছে, তার আন্ডারে আছে হচ্ছে একটা মেথড। তো এটা একটা ওয়ে, আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি।
প্রজেক্ট এ এটার মধ্যে একটা নেম স্পেস নিব। টিম এ এই পর্যন্তই। আমার আমার কথা কি শুনতে পান আপনারা? হ্যাঁ পাচ্ছি। ওকে, তো দেখেন প্রথমে একটা নেম স্পেস নিলাম হচ্ছে প্রজেক্ট এ, তার আন্ডার একটা নেম স্পেস নিলাম টিম এ, তার আন্ডার একটা ক্লাস। তো এইভাবে হচ্ছে, এক দেখেন একটা নেম স্পেস এর আন্ডারে আরেকটা নেম স্পেস, এইভাবে একটা নেম স্পেস নেস্টেড হতে পারে, একটা নেম স্পেস আর একটা নেম স্পেস এর আন্ডারে হতে পারে। এটা হচ্ছে একটা ওয়ে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, ইউজিং ডট, ইউজিং ডট নেম স্পেস ক্যান বি নেস্টেড। ফর এক্সাম্পল প্রজেক্ট এ টিম, এখানে প্রজেক্ট এ টিম, এই সেম জিনিসটাই আমি এইভাবেও লিখতে পারতাম। ইন দিস এক্সাম্পল টিম এ নেম স্পেস নেস্টেড ইনসাইড প্রজেক্ট এ নেম স্পেস। তো এই এক্সাম্পলটাও আমরা দেখি। আচ্ছা, এইখানে নেম স্পেস এর আন্ডার একটা মেথড দিয়ে দিয়ে এটারে আমরা অ্যাপ্লাই করে দেখি। ইন্ট হ্যালো একটা মেথড নিলাম, আচ্ছা হ্যালো জাস্ট এটুকুই। তো আমরা এইভাবে নিচ্ছি, এটা কাজ করে কিনা এটা একটু দেখি। ক্লাস এ ডট, আচ্ছা স্টুডি করে দেই। দেখেন এই এই প্রিন্ট হ্যালো এটা কিন্তু এই মেথডটা, এই হ্যালো প্রিন্ট হইলো। আর এখানে একটা বিষয় দেখেন, কাজটা অটোমেটিক্যালি হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা, এখানে কিন্তু এই যে একটা ইউজিং ডিরেক্টিভ অ্যাড হয়েছে, এই নেম স্পেসের একটা ইউজিং ডিরেক্টিভ এখানে অ্যাড হয়েছে। কারণ অন্য নেম স্পেসের কোনো কিছু যখন আমরা এই নেম স্পেসে ব্যবহার করতে যাব তখন এই ইউজিং ডিরেক্টিভটা লাগবে। এভাবে তো কাজ করলো, তাইলে আমরা ডট দিয়ে এটা ট্রাই করে দেখি। আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি ডট দিয়ে দেখার আগে, কারণ এটা টেস্ট করে দেখার একটা বিষয় আছে। দ্যাট মিন্স এখন এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা এই নেম স্পেস এর আন্ডারে, প্রজেক্ট এ টিম এ ক্লাসে। দ্যাট মিন্স এটাই প্রজেক্ট এ টিম এ ক্লাসে, এবং এটা প্রপারলি কাজ করতেছে। হ্যালো প্রিন্ট হলো। এখন এটা আমরা ডিফারেন্ট ওয়েতে করব। ডিফারেন্ট ওয়ে কিভাবে? দেখেন প্রজেক্ট এ টিম এ মানে হচ্ছে এই প্রজেক্ট এ একটা নেম স্পেস, তার আন্ডারে হচ্ছে টিম এ, এটা আরেকটা নেম স্পেস। তাইলে এটা কি আমার কাজ করবে? আগে একভাবে করছিলাম, এখন অন্যভাবে করতেছি, এটা কাজ করবে? দেখেন এখানে প্রপারলি কাজ করতেছে। হ্যালো প্রিন্ট,
তো মূলত যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে ইউজিং ডট, এই ডট ইউজ করে আমরা নেমস্পেস কে নেস্টেড করতে পারি, আরেকটা হচ্ছে যে কার্লি ব্রেসেস দিয়ে আমরা নেমস্পেস কে এইভাবে নেস্টেড করতে পারি। এই বিষয়টাই হচ্ছে এখানে দেখার জিনিস। তো আশা করি এই বিষয়টা বুঝে গেছে, কোনো কনফিউশন আছে এটার মধ্যে? না, বুঝে গেছি। ওকে, নেমস্পেস ডোন্ট করেসপন্ডেন্ট টু ফাইল, এই বিষয়টা, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? Namespaces don't correspond to file directory or assembly names. They could be written in separate file or add or separate assemblies, and it still belongs to the same namespace. এটা দিয়ে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমরা এই প্রজেক্টের ভিতরে যদি ঢুকি, এখানে দেখেন exe, তো এটা হচ্ছে এই প্রজেক্টের অ্যাসেম্বলি। এটা সাধারণত আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা কনসোল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে exe হয়, আর ক্লাস লাইব্রেরি বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয় dll। তো এখানে একটা ফাইল আমরা যদি এরকম করি যে আরো ফাইল ক্রিয়েট করি, সেক্ষেত্রে সেটা হবে আলাদা ফাইল। আমি একটা নতুন প্রজেক্ট নিলাম, সাইদুল ভাই আমি কি আর একটা বিষয় জানতে পারি? হ্যাঁ বলো। একটা প্রজেক্টের মধ্যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেটা দেখালেন আপনি কিছুক্ষণ আগে, ওই যে exe ডট exe টা, এটা কি একটা প্রজেক্টের মধ্যে একাধিক হয় exe? আমার তো মানে আমি মানে একটা exe থাকে না যেটা দিয়ে আপনার প্রজেক্টটা রান করে? হ্যাঁ হ্যাঁ, একটা প্রজেক্টের জন্য একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা প্রিভিয়াস কোড গুলি রিমুভ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে প্রজেক্ট কে টিম এ, টিম এ এর মধ্যে ক্লাস এ, আর ক্লাস এ এর মধ্যে হচ্ছে ইন হেলো।
ড্রিল করে নিচ্ছি প্রজেক্টগুলো। তো এগুলির ফাইলগুলো একবার দেখে নেব। এই যে দেখেন এখানে ডিএলএল ক্রিয়েট করছে, সেম এটার ক্ষেত্রেও। এবং এই ফাইল গুলির নাম কিন্তু দেখবেন আলাদা, প্রথমটা ছিল প্রজেক্টের টিমে আর এটা হচ্ছে প্রজেক্টের টিম। আরেকটা বিষয় হচ্ছে যে আলাদা আলাদা ফাইল, প্রজেক্ট এ আর ওইটাও প্রজেক্ট এ, দুইটা আলাদা আলাদা ফাইল, সেম ফাইল না। এখন আমরা যেহেতু প্রজেক্ট গুলি অ্যাড করছি এগুলি রেফারেন্স অ্যাড করতে হবে আমাদের মেইন প্রজেক্টে। এটা কোথায় অ্যাড হবে? এই যে অ্যাড করলেন রেফারেন্স, এই যে এই যে রেফারেন্স, এই এই দুইটা অ্যাড করলাম আমি, দুইটা ক্লাস লাইব্রেরি নিলাম না, প্রজেক্টের টিম এ প্রজেক্টের টিম বি, এই দুইটা কিন্তু আলাদা প্রজেক্ট। আপনি আলাদা প্রজেক্টের কোন রিসোর্স ব্যবহার করতে চাইলে তার রেফারেন্স আপনাকে অ্যাড করতে হবে। এটা অটোমেটিক অ্যাড হয় না? ওই যে যখন না 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 অটোমেটিক অটোমেটিক অ্যাড হবে না, এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সাইদুল ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, টিম এ আর টিম বি এটা কি আমরা আলাদা কোনো ফোল্ডারে রাখতে পারি কিনা? মানে আপনি তো সরাসরি এখানে আমাকে দেখালেন, আমি যাচ্ছি একটা ফোল্ডারে রেখে দিতে, এটা এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ ফোল্ডার রাখতে পারেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা প্রজেক্টের ফোল্ডারের মধ্যেই রাখি। এখানে আপনাদের দেখানোর জন্য এভাবে করা হয়েছে, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন যত সার্ভিস আছে সব ক্লাস লাইব্রেরি গুলি দিয়ে আমরা সাধারণত সার্ভিস ক্রিয়েট করি, তো ওগুলি আপনারা আলাদা ফোল্ডারে রাখতে পারেন, বা ক্লাস লাইব্রেরি গুলোর জন্য আলাদা একটা ফোল্ডার করবেন, কোনো সমস্যা। এটা তো আমরা নেক্সটে আবার স্টেপ বাই স্টেপ দেখবো তো না? হ্যাঁ দেখবেন, কাজ করবেন, এক্সপিরিয়েন্স হবে আস্তে আস্তে আর অনেক শিখবে। ওকে ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে প্রজেক্ট এ লিখলাম, টিম এ টিম বি দুইটাই দেখাচ্ছে। হ্যাঁ দেখেন আমি প্রজেক্ট এ লিখছি, টিম এ বা টিম বি দুইটা কিন্তু একই ফাইলে না, দুইটা কিন্তু আলাদা ফাইলে। কারণ এটা একটা ফাইল ক্রিয়েট করছে, এখানে দেখেন এটা একটা ফাইল, এটা একটা অ্যাসেম্বলি, এটা একটা অ্যাসেম্বলি, ইভেন ফাইলগুলিও আলাদা। তো কিন্তু তারা সেই জিনিসটা এইখানে কনসিডার করতেছে না। মেইন কথা হচ্ছে যে ফাইল বা অ্যাসেম্বলি ডাজেন্ট ম্যাটার, নেম স্পেস এর নামটা হচ্ছে ফ্যাক্ট। আর একটু আমরা স্লাইড থেকে ঘুরে আসি, এখানে কি জিনিস কি কথাটা বলছে, নেম স্পেস ডোন্ট কারেসপন্ড টু ফাইল ডিরেক্টরি অর অ্যাসেম্বলি নেমস, দে কুড বি রিটেন ইন সেপারেট ফাইল অ্যান্ড অর সেপারেট অ্যাসেম্বলিস অ্যান্ড স্টিল বিলংস টু দ্য সেম নেম স্পেস। দেখেন আমি এখানে আলাদা ফাইল আলাদা নেম অ্যাসেম্বলি সব, তারপরেও কিন্তু এই যে প্রজেক্ট এ এটাকে একটা নেম স্পেস কিন্তু হিসেব করতেছে, এখানে দুইটা আলাদা আলাদা অ্যাসেম্বলি দুইটা আলাদা ফাইল, বাট সে আমাকে ট্রিট করতেছে একটা প্রজেক্ট হিসেবে, একটা নেম স্পেস হিসেবে। এখানে আসলে যে যে বিষয়টা হয়েছে যা হয়েছে এটা হচ্ছে প্রজেক্ট এ একটা নেম স্পেস, তার আন্ডারে আরো দুইটা নেম স্পেস, টিম এ টিম। এটারে আমরা অন্যভাবে লিখতে পারতাম, যেমন আমি এটার অল্টারনেট একটা অপশন আমি লিখা দেখাই, এটা আমি এখানে ডিক্লেয়ার করলাম না, আচ্ছা এখন যেহেতু আমি নেম স্পেসটা নিবে না, এটা ডিলিট করে পরে আপনাদের এক্সাম্পলটা দেখাই দেবো।
সোজা কথা, আমি প্রথমবার যেটা দেখাইছি যে একটা নেমস্পেস এর আন্ডারে আরেকটা, তখন আমি শুধু একটার আন্ডারে আরেকটা দেখাইছিলাম। আসলে এইখানে যেটা হয়েছে ঘটনাটা, একটা নেমস্পেস এর আন্ডারে দুইটা নেমস্পেস, একটা নেমস্পেস হলো প্রজেক্ট এ, তার আন্ডারে আরো দুইটা নেমস্পেস, টিম এ টিম বি, এই দুইটা নেমস্পেস। তো দুইটা আলাদা ফাইল হওয়া সত্ত্বেও এই দুইটারই একটা নেমস্পেসই ট্রিট করতেছে, যার কারণে আমি যখন এইখানে ইউজিং লিখে প্রজেক্ট এ দিয়ে ডট দিলাম, তার মানে প্রজেক্ট এ এর আন্ডারে টিম এ এবং টিম বি দুইটা নেমস্পেস। এইখানে এই বিষয়টা এইভাবেই বোঝাচ্ছে। তো আপনাদের কি কোনো কনফিউশন হচ্ছে এই বিষয়টা নিয়ে? আচ্ছা, এই যে এইগুলো কি ফিজিক্যাল ফাইল তৈরি হচ্ছে ডিরেক্টরিতে, ড্রাইভে? হ্যাঁ হ্যাঁ, ফাইল তৈরি হচ্ছে। তো সেখানে গিয়ে দেখা যায় যে কোন কোন ড্রাইভে এটা তৈরি হলো? হ্যাঁ, তখন দেখাইলাম তো আমি, এই যে এই যে এই যে ডিরেক্টরি উপরে দেখেন, ডিরেক্টরি ডি ড্রাইভে আছে, বিনের মধ্যে। হ্যাঁ, টিম এ, টিম এর আন্ডারে এটা, টিম বি, এই যে প্রজেক্ট এ টিম এ, এটা একটা ফাইল। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা কিন্তু আরেকটা ফাইল, এটা একটা আর এটা কিন্তু আরেকটা, আলাদা আলাদা আলাদা। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন ফোল্ডারের নামই আলাদা, টিম এ টিম বি, প্রজেক্ট এ টিম, ঠিক আছে। হ্যাঁ, এই যে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ ঠিক আছে, সম্পূর্ণ আলাদা ফাইল, কিন্তু নেম একই। দেখেন প্রজেক্ট এ দুইটার একই নেম, আর এই যে ডট টিম বি, হ্যাঁ, এই এই নামটা দিয়ে বোঝানো হচ্ছে যে প্রজেক্ট এর আন্ডারে টিম বি হচ্ছে একটা আপনার নেম স্পেস। হ্যাঁ, এই যে এখানে নেম স্পেস দিয়ে এই যে প্রজেক্ট এর নেম স্পেস ডিক্লেয়ার করা হয়েছে, এবং ডট দিয়ে, ওই যে আমরা একটু আগে শিখলাম নেস্টেড করা হয়, দুটো অপশন আছে নেস্টেড করার, তার মধ্যে ডট দিয়ে একটা। সো সে সে প্রজেক্ট এ এর আন্ডারে টিম এ একটা নেম স্পেস ডিক্লেয়ার করছে, আর এখানে দেখেন প্রজেক্ট এ এর আন্ডারে টিম বি একটা নেম স্পেস ডিক্লেয়ার করছে। দ্যাট মিন্স প্রজেক্ট এ একটা নেম স্পেস, এই একটা নেম স্পেস এর আন্ডারে দুইটা নেম স্পেস। তো একটা নেম স্পেস কিন্তু দুইটা ফাইলের মধ্যে ভাগ হয়ে আছে, একটা নেম স্পেস দুইটা ফাইলের মধ্যে ভাগ হয়ে আছে। আমি বুঝে দেওয়ার সিকিউর। হ্যাঁ, তাহলে এরকম বলা যায় যে প্রজেক্ট এ হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট নেম স্পেস, তার আন্ডারে দুইটা চাইল্ড, একটা টিম এ আর একটা টিম বি। হ্যাঁ, এটা তো অবশ্যই, বিষয়টা কি এরকম? এটা তো অবশ্যই, কিন্তু এখানে আপনার বোঝার বিষয় হচ্ছে যে আমাদের এখানে মূল ফোকাসটা হচ্ছে যে নেম স্পেস ডোন্ট করেসপন্ডেন্ট টু এ ফাইল, আমরা এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। সো এইখানে যেটা আমার বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমরা দুইটা আলাদা ফাইলের মধ্যে একটা নেম স্পেস, বুঝতে পারছেন? দুইটা আলাদা ফাইলের মধ্যে, মানে দুইটা বইয়ের মধ্যে একটা গল্প আর কি, বিষয়টা হয়ে গেছে এরকম। আমি বোঝানোর জন্য কথাটা বললাম। তো এইখানে দুইটা দুইটা ফাইলের মধ্যে একটা নেম স্পেস, আবার বলেন, দুইটা বইয়ের মধ্যে, দুইটা বইয়ের মধ্যে ওই কথাটা আবার বলেন। একটা গল্প, একটা গল্প, দুইটা দুইটা বইয়ের মধ্যে একই গল্প দুইটা বইয়ের মধ্যে আছে, এই তো? হ্যাঁ, একটা গল্প দুইটা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তার মানে এক কথাই দুই জায়গায় লেখা তা না, মানে ওই গল্পটা কমন। আমি মনে হয় বুঝাতে পারতেছি না, মানে একই, ঠিক আছে, এক কথাই দুই জায়গায় লেখা তা না, একটা গল্প শুরু হয়েছে মনে করেন, গল্পটা এত বড় যে এটা দুই বইয়ে ভাগ করে ফেলছে, বুঝা গেছে বিষয়টা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য এইটা একটা গল্প দুইটা বইয়ের মধ্যে। এইখানেও তাই, দেখেন একটা নেম স্পেসে কিন্তু দুইটা ফাইলের মধ্যে, এই একটা নেম স্পেসে দুইটা ফাইলের মধ্যে, এই ফাইলের মধ্যেও আছে, এই ফাইলের মধ্যেও আছে, এবং এই যে এখানে ক্লাস দেখতেছেন না, এগুলি কিন্তু এই যে ক্লাস, এগুলি, এগুলি, ঠিক আছে? তো এটার মধ্যেও প্রজেক্টে, আবার এটার মধ্যেও প্রজেক্টে, বুঝে গেছে? আবার প্রজেক্ট এর আন্ডারে আছে টিম বি, এখানেও প্রজেক্ট এর আন্ডারে আছে টিম বি। দ্যাট মিন্স আমরা এই ফাইনালি বিষয়টা যারা যা দাঁড়াইতেছে সেটা হলো, আপনি যদি ওই বিষয়গুলি কনসিডার না করেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করলে জিনিসটা দাঁড়ায় এরকম যে একটা নেম স্পেস হলো প্রজেক্টে, এটার আন্ডারে দুইটা আমার নেম স্পেস আছে, টিম এ টিম। তবে এটার ভিতরের বিষয়টা হলো যে আসলে এখন আমার যেটা লাগবে সেটা ইউজ করব, সেটা তো করবেনই,
সেটা তো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে বোঝার বিষয় কিন্তু ওইটা আছে, দুইটা আলাদা ফাইলের মধ্যে একটা নেমস্পেস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এজন্য এটা এতক্ষণ আমি বলতেছি। দিলাম টিম এ, তারপরে আবার হইতে পারে ইউজি। আচ্ছা প্রথমে একটা দিয়ে দেখি টিমের মধ্যে কি আছে। ক্লাস এ, ক্লাস এর একটা অবজেক্ট নিলাম, ক্লাস ক্লাস এ ডট প্রিন্ট হেলো, দেখেন হ্যালো ফ্রম প্রজেক্ট এ টিম এ ক্লাস, দ্যাট মিন্স সে কল করছে হচ্ছে কোনটা, এই যে এটা, ঠিক আছে, এটা এটা কল করছে। তো আমরা এইটুকু তো বুঝতে পারছি যে নেম স্পেস ডোন্ট কারেসপন্ড টু ফাইল ডিরেক্টরি আর অ্যাসেম্বলি নেমস, দে কুড বি রিটেন ইন সেপারেট ফাইল অর অ্যাসেম্বলি অর এন্ড স্টিল বিলংস টু দা সেম নেম স্পেস। মানে নেম স্পেস এর ক্ষেত্রে আপনার ফাইল কোনো ব্যাপার না, ফাইল কোনো ব্যাপার না, আপনার অ্যাসেম্বলি কোনো ব্যাপার না, নাম হচ্ছে ফ্যাক্ট, বাট ফাইল এবং অ্যাসেম্বলি আলাদা হইলেও একটা নেম স্পেস কে আমরা একটা হিসেবে ট্রিট করবো, একটা নেম স্পেস ট্রিট করবো, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। এটার বিষয়ে কোনো কনফিউশন আছে আপনাদের মধ্যে? না আসলে প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, নিজেরা নিজেরা একটু চিন্তা করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ইউজিং এলাইস, ইউটি এলাইস মানে কি, এলিয়াস যেটা, হ্যাঁ এলিয়াস, হ্যাঁ। তো ইউজিং এলিয়াস ডিরেক্টিভ ফুললি কোয়ালিফাইড নেম স্পেস আর অলওয়েজ মাচ টাইপিং, টু অ্যাভয়েড মাচ টাইপিং অফ ফুললি কোয়ালিফাইড নেম স্পেস উই ক্যান ইউজ নেম স্পেস এলাইস ডিরেক্টিভ। তো নেম স্পেস এলাইস ডিরেক্টিভ এর একটা এক্সাম্পল নিচে দেয়া আছে, এখানে PATA is an alias of project A team A class, এখানে একটা বিষয় আছে। একটা জিনিস দেখবেন, আমরা এখানে এই যে ক্লাস এ সরাসরি লিখছে চলে আসছে, দ্যাট কারণ হচ্ছে এটার আমরা একটা রেফারেন্স এখানে কল করছি। আমি যদি রেফারেন্সটা কল না করি দেখেন এখানে ইরর চলে আসছে। তো এই ইররটা সলভ করার একটা অপশন আছে, সেটা কি আপনারা বলতে পারবেন, সেটা কি অপশন, কেউ বলতে পারবেন? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, একটু কম কম সাউন্ড আসছে, টোটাল সাউন্ডটাই কম। হ্যালো, হ্যাঁ শিবলদা আমাকে শুনতে পান? হ্যাঁ হ্যাঁ শুনতে পাই। আপনার যে ইউজিং ডেটা কমে করে যাচ্ছেন, এটা তুলে দিলে সম্ভবত এরটা উঠে যাবে। এই যে এটা আনকমেন্ট করে দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা তো বাদ দিলাম, এটা ছাড়া আর কোনো অপশন আছে, কেউ বলতে পারবেন? এগুলি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করে আসছি, এর জন্য আমি কোশ্চেন করতেছি। হ্যাঁ হ্যাঁ ডট লিখে ডট, বুঝি নাই মনোজ দা, এখানে এটা ক্লাসের ক্লাসে ডট মেথড, এটা এখানে ক্লাসের পিছনে নেম স্পেসের নামটা যদি বসাই দিয়ে ডট দেই তাহলে এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা ওই যে ফুললি কোয়ালিফাইড নেম স্পেস নিয়ে আলোচনা করছিলাম প্রিভিয়াস ক্লাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনে আছে ফুললি কোয়ালিফাইড নেম স্পেসটা কি? হ্যাঁ সেই যে তো মানে ডট দিয়ে লেখা, কিন্তু এখানে সেটা লিখলে হবে? আপনি দেখেন প্রজেক্ট এ লিখলাম, টিম এ লিখলাম, হবে এরর চলে আসছে না?
আমরা দেখেন একটা মেথড কে কল করার কিভাবে করতে হয় এগুলি তো জাস্ট এই লাস্ট ক্লাসেও দেখাইছি। এখানে দেখেন এই যে ক্লাসে এটা কিন্তু একটা অবজেক্ট, হ্যাঁ এই ক্লাসের একটা অবজেক্ট এটা নিচেরটা, এটা কিন্তু ক্লাস না, ঠিক আছে। আমার ক্লাস হচ্ছে এইটা, তো আমার যদি ফুললি কোয়ালিফাইড নেমস্পেস ইউজ করতে হয় তাহলে আমাকে লিখতে হবে এইখানে প্রজেক্ট এ টিম এ ডট ক্লাস এ, ঠিক আছে। এখানেও সিমিলারলি তাই, দেখেন এরর চলে গেছে। এখন আমি রান করি, দেখছেন চলে আসছে। আরেকটা বিষয় আছে, যেমন আমি তো টিম এ টা আমি কল করলাম, এখন আমি কল করব হচ্ছে টিম বি এর টা, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে টিম বি দিয়ে দিলেই হবে, টিম বি দিয়ে দিলেই হবে। এই যে টিম বি, টিম বি ক্লাসে তো এটা একটা অপশন গেল। এখন আমরা যেটা দেখবো এলআইএস ডিরেক্টিভ এর ব্যবহারটা, আমরা যেহেতু দেখেন ফুললি কোয়ালিফাইড নেম স্পেস এর জন্য কোড অতিরিক্ত অনেক কোড লিখতে, এই দুই মাসে আমার অনেক কোড লিখতে হবে। সেটা না করে এইভাবেও করতে পারতাম, এখন অবশ্য আমি এটা ওপেন করে দিছি। হ্যাঁ বলো, একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো এই পাটার মিনিংটা কি আসলে? পাটা এটা আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো করে, এটা এই যে পিএ প্রজেক্টে, পিএ মানে প্রজেক্টে, টিএ মানে টিমে, ঠিক আছে। এটা এটা একটা অ্যালায়েন্স, ও অ্যালায়েন্স তো এই আমি এখানে আমার মতো যে কোনো মানে ওয়ার্ড ইউজ করতে, হ্যাঁ হ্যাঁ আপনি আপনার মতো করে যা কিছু লিখতে পারেন, সমস্যা নেই, মিনিংফুল লিখলে মনে থাকে আর, ঠিক আছে। এই এখানে আরেকটা বিষয় আমাদের যেটা শেখার দরকার ছিল সেটা হইলো প্রজেক্টে টিমে ইউজিং প্রজেক্টে টিম বি, এখানে সেমিকোলনটা পরে নাই উপরে, দেখেন এইখানে এই যে ক্লাস এ, এই ক্লাস এর নিচে লাল দাগ পড়ছে, ক্লাস এ ইজ অ্যান অ্যাম্বিগুয়াস রেফারেন্স, অ্যাম্বিগুয়াস রেফারেন্স বিটুইন প্রজেক্ট এ টিম এ ক্লাস এ এন্ড প্রজেক্ট এ টিম বি ক্লাস বি। এখানে যে কথাটা বলতেছে দেখেন এই টিম এ এর মধ্যেও ক্লাস এ আছে, আবার টিম বি এর মধ্যেও ক্লাস এ আছে, তাইলে আমি দুইটা নেম স্পেসই এখানে ডিক্লেয়ার করছি। এখন আমি লিখছি একটা ক্লাস এ, তো এখানে যেটা হয়েছে যেহেতু টিম এ এর মধ্যেও ক্লাস এ আছে, টিম বি এর মধ্যেও ক্লাস এ আছে, ক্লাস এ আছে, সেজন্য এটা একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট করছে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি কোনটা এখানে কল করছি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না, যার জন্য বিষয়টা অ্যাম্বিগুয়াস হয়ে গেছে।
তো এই অ্যাম্বিগুয়াস সিচুয়েশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা ওয়ে হচ্ছে আমার, আমি সরাসরি এটাকে ফুললি কোয়ালিফাইড নেমস্পেস ব্যবহার করতে পারি। সরাসরি ফুললি কোয়ালিফাইড নেমস্পেস ব্যবহার করতে পারি। দেখেন এখন আর ইরন নাই, এইটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এইভাবে লিখলে যেহেতু আমাকে বেশি কোড লিখতে হয়, তার বিপরীতে আমি এটা লিখতে পারি নেমস্পেস এলএস টা ব্যবহার করতে হবে। সেম জিনিস বাট কোড কম, দেখেন দুইটা ও আছে এখানে, যেটা ক্লাস বি হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে আমাদের দুইটা বিষয় হচ্ছে শেখার মতো আছে। একটা হচ্ছে আমরা নেমস্পেস এলাইস ব্যবহার করলাম, আরেকটা হচ্ছে যদি এরকম অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফুললি কোয়ালিফাইড নেমস্পেস অথবা নেমস্পেস এলাইস ব্যবহার করতে পারি। আপনার প্রজেক্টে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, দুটা ক্লাসের নাম একই কিন্তু দুইটা ক্লাস হচ্ছে দুইটা আলাদা নেম স্পেস এর মধ্যে আছে। আর দুইটা আলাদা নেম স্পেস যখন দুইটাই আপনি কল করবেন তখন কিন্তু এই ক্লাস সৃষ্টি হবে। দেখেন আপনি পূর্বে একটা নেম স্পেস কল করেন নাই, একটা নেম স্পেস এর ক্লাস নিয়ে আপনি কাজ করছেন, কোনো সমস্যা হয় নাই, কল টল করেন নাই, পরবর্তীতে আইসা আরেকটা নেম স্পেস আপনার কল করার প্রয়োজন হয়েছে, আপনি করছেন, এটা ওই নেম স্পেস এর একটা ক্লাস খালি কল করছেন বা কিছুই করেন নাই, দেখবেন আপনার প্রজেক্টের মধ্যে সয়ে সয়ে ইরোর আইসা ধরে গেল, তখন মাথা খারাপ হবে, কিরে কি হইলো, এরকম কেন হইলো। হওয়ার পিছনে রিজন হলো এটাই যে ওই সেম ক্লাসটা এই নেম স্পেস এর মধ্যেও আছে যার জন্য অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। আপনি ওইটার থেকে যদি আপনি পরিত্রাণ পাইতে চান তখন আপনার এই যে এটা করতে হবে, হয় ফুললি কোয়ালিফাইড নেম স্পেস ব্যবহার করেন। ফুললি কোয়ালিফাইড নেম স্পেস ব্যবহার করা মানে অনেক লেখা, প্রত্যেকটার মধ্যে এরকম অনেকগুলি কোড লিখতে হয়, সেটারও শর্টকাট ওয়ে হলো এই যে নেম স্পেশালাইজ ব্যবহার। তো আশা করি বুঝে গেছে বিষয়টা, কোনো কনফিউশন আছে এটা নিয়ে আপনাদের? অ্যাভয়েড অ্যাম্বিগুইটি ইউজিং ফুললি কোয়ালিফাইড নেম স্পেস, যেটা আমরা একটু আগে দেখলাম, যেহেতু এখানে দুইটা নেম স্পেস কল করা হয়েছে এবং দুইটা নেম স্পেস এর মধ্যে ক্লাস এ আছে যার জন্য অ্যাম্বিগুয়াস হয়েছিল, এবং ফুললি কোয়ালিফাইড নেম স্পেস ব্যবহার করে প্রবলেম সলভ করা হয়েছে। সাইদ ভাই আমার আরেকটা বিষয় জানার ছিল, মানে একটু আগের, মানে বলেন আগের দিকে, মানে এটা হলো যে একটা প্রজেক্ট আমি করলাম, সেখানে কি আপনার মাল্টিপল নেম স্পেস ইউজ করাটা বেটার নাকি একটা মাল্টিপল নেম স্পেস ইউজ, মানে সরি একটা নেম স্পেস ইউজ করে তার মধ্যে বিভিন্ন ক্লাস ডিক্লেয়ার করলাম, এটা ভালো হয় কোনটা? মাল্টিপল নেম স্পেস ইউজ করাটা ভালো নাকি মাল্টিপল নেম স্পেস তো আমি বিভিন্ন ধরনের ক্লাস, আপনি প্রয়োজন ছাড়া মাল্টিপল নেম স্পেস ক্রিয়েট করবেনই, সাধারণত একটা প্রজেক্টের নামেই একটা নেম স্পেস ক্রিয়েট হয়ে যায়, সেই নেম স্পেস এর মধ্যে আমরা সব কাজ টাজ করতে পারি, কোনো সমস্যা
বরঞ্চ মাল্টিপল নেমস্পেস ব্যবহার করলে আর নেমস্পেসটা মিনিংফুল হওয়ারও প্রয়োজন আছে। আমরা নেমস্পেস দিয়ে নেম দেখে বুঝতে পারি যে এটা কোন প্রজেক্টে আসছে। তো মাল্টিপল নেমস্পেস ব্যবহার করলে তাহলে আরেকটু সাধারণত হয় না, স্পেশাল কেসে যদি হয় তাহলে করবেন, আদারওয়াইজ মাল্টিপল নেমস্পেস ব্যবহার করবেন। যদি ডিফারেন্ট প্রজেক্ট হয় তাহলে ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট নেমস্পেস করবেন। ওকে ঠিক আছে, ক্লিয়ার এখন, থ্যাংক ইউ। জি জি ঠিক আছে। তো এখানে এবারে অ্যাম্বিগুইটি ইউজিং এলএস ডিরেক্টিভ, এটাও আমরা অলরেডি দেখছি যে আমরা ফুলি কোয়ালিফাইড নেমস্পেস ব্যবহার না করে এখানে পিএটি এমনি এই যে এটা ব্যবহার করা হয়েছে আর কি, নেমস্পেস এলএস ব্যবহার করা হয়েছে, এটা একটা সুন্দর জিনিস। তো এই হলো নেমস্পেস নিয়ে আলোচনা, নেমস্পেস নিয়ে আলোচনা আশা করি কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম আছে কারো? ঠিক আছে, বোঝা গেল যে সবাই বুঝছে। আচ্ছা, নেমস্পেস নিয়ে আলোচনা গেল, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ক্লাস। তো ক্লাস নিয়ে তো ইতিমধ্যে অনেক কিছু আপনারা দেখছেন, তো আপনার এই এই ক্লাসটা হচ্ছে স্পেশালি ফোকাস অন ক্লাস। এই লেসনে আমরা যেগুলি দেখবো, হোয়াট ইজ ক্লাস, ক্লাস কনস্ট্রাক্টর, purpose of class constructor, overloading class constructor, understanding this keyword and this structure. এই জিনিসগুলি নিয়ে হচ্ছে আমরা এই ক্লাসে এই লেসনে আলোচনা করব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ক্লাস, ক্লাসটা কি? When we have seen simple data type like integer, float, double, etc. If you want to create complex custom type, then we can make a use of class. ক্লাসও একটা টাইপ, তো সেটা হচ্ছে কমপ্লেক্স কাস্টম টাইপ। এ ক্লাস কনসিস্ট অফ ডেটা এন্ড বিহেভিয়ার, ক্লাস ডেটা ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস ফিল্ডস এন্ড বিহেভিয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস মেথড। ক্লাসের মধ্যে আপনার ফিল্ড থাকতে পারে, মেথড থাকতে পারে। যেটা বলছে যে ক্লাসের ডাটা রিপ্রেজেন্টেড করে হচ্ছে এটার ফিল্ড এবং বিহেভিয়ার রিপ্রেজেন্ট করে হচ্ছে এটার মেথড। A class has state and behavior. State is nothing but... এটা আবার আরেকবার বলেন। A class has state and behavior. A class consists of data and behavior. মানে একটা ক্লাসের মধ্যে ডেটা থাকে এবং বিহেভিয়ার থাকে। ক্লাস ডেটা ইজ রিপ্রেজেন্টেড বাই বিহেভিয়ার কি জিনিস? হ্যাঁ, সেটাই তো বলতেছি। ক্লাস ডেটা ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস ফিল্ডস। ফিল্ডস থাকে ক্লাসের মধ্যে, যে ফিল্ডস গুলি থাকে সেই ফিল্ডস দিয়ে হচ্ছে ক্লাস ডাটা গুলি রিপ্রেজেন্ট করা হয়, এবং বিহেভিয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস মেথড। মেথড দিয়ে হচ্ছে একটা ক্লাসের বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট করা হয়। এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। মেথড বিহেভিয়ার কি ইকুইভ্যালেন্ট টু প্রপার্টিজ? মেথড বিহেভিয়ার কি একটা ক্লাসের মেথড দিয়ে প্রপার্টির সাথে তুলনা করা যায় না? আপনি প্রপার্টির সাথে কেন তুলনা করবেন? আপনি মেথডের সাথে তুলনা করবেন। একটা ক্লাসের বিহেভিয়ার রিপ্রেজেন্ট করতেছে এটার মেথড। না, বিহেভিয়ারটা বলছি। হ্যাঁ, সেটাই তো। বিহেভিয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস মেথড। এটার মেথডের মাধ্যমে হচ্ছে বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট করা। এ ক্লাস হ্যাজ স্টেট এন্ড বিহেভিয়ার, স্টেট ইজ নাথিং বাট দ্য ডেটা এন্ড বিহেভিয়ার ইজ নাথিং বাট হোয়াট ইজ দ্য ক্লাস ক্যাপেবল অফ ডুইং। তো আশা করি বুঝে গেছে। টু ক্রিয়েট এ ক্লাস উই ইউজ দ্য ক্লাস কিওয়ার্ড ফলোড বাই দ্য নেম অফ দ্য ক্লাস। এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ক্লাসের নেম, আর তার আগে হচ্ছে একটা কিওয়ার্ড আছে ক্লাস। সো ক্লাস কিওয়ার্ডটা ক্লাস নেমের আগে আমরা বসাই, এবং এভাবেই হচ্ছে ক্লাসের, এবং তারপরে হচ্ছে একটা কার্লি ব্রেসেস আছে স্টার্ট এবং এন্ড, এভাবে হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি। ক্লাসের ভিতরে হচ্ছে ক্লাস নেম মেম্বার গুলি আপনি রাখতে পারেন। আচ্ছা, এইখানে আমরা
প্র্যাকটিক্যালি দেখে আসি, এগুলি আর এখন প্রয়োজন নেই। তো আমরা যেটা করি, আমরা প্রোগ্রাম ক্লাসে কাজ করতেছি এখন, আমরা একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। এমপ্লয়ি একটা ক্লাস ক্রিয়েট করলাম, তো এখানে আছে এই ক্লাস কিওয়ার্ডটা, আর এটা হচ্ছে ক্লাসের নাম, আর এখানে হচ্ছে শুরু, এখানে হচ্ছে শেষ। তো এটা একটা বেসিক ক্লাস, ক্লাসের জাস্ট বেসিক একটা স্ট্রাকচার, আর এটার মধ্যে আমরা চাইলে একটা মেথড বা ফিল্ড ক্রিয়েট করতে পারি। এটা একটা এক্সাম্পল অফ ক্লাস, ক্লাস এটা কাস্টমার একটা ক্লাসের নেম, আর এটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড, আর এটার মধ্যে এগুলি হচ্ছে ফিল্ড। হ্যাঁ, স্ট্রিং টাইপের ফার্স্ট নেম একটা ফিল্ড, স্ট্রিং টাইপের লাস্ট নেম একটা ফিল্ড। তারপরে একটা কনস্ট্রাক্টর আছে, এগুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো সোজা কথা, একটা ক্লাস, এই ক্লাস আমরা প্রথম দুইটাকে কি বললেন, ফিল্ড? হ্যাঁ, ফিল্ড সাইদের ভাই, স্ট্রিং, ফিল্ড, ফিল্ড। হ্যাঁ, ফিল্ড কি ভেরিয়েবল? ফিল্ড ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল গুলিকে ফিল্ড বলা হয়। একটা ক্লাসের মধ্যে যে প্রাইভেট, এটা প্রাইভেট আপনি কিভাবে বুঝবেন? আপনি একটা মেথড অথবা একটা ফিল্ডের আন্ডারে বা একটা ভেরিয়েবল, যেমন অ্যাক্সেস মডিফায়ার যদি দেওয়া না থাকে, তাহলে বাই ডিফল্ট একটা ভেরিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট, প্রাইভেট। তো এই জন্য এখানে অ্যাক্সেস মডিফায়ার দেওয়া নাই, যার কারণে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা একটা প্রাইভেট ভেরিয়েবল বলতে পারেন। অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রাইভেট, এটা আমরা ফিল্ডও বলতে পারি। তো এখানে দুইটা ফিল্ড ক্রিয়েট করা আছে, তার আন্ডারে কনস্ট্রাক্টর আছে, তো এগুলি নিয়ে ডিসকাস করব। তো এটা মূলত হচ্ছে একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে বা একটা ক্লাস কিভাবে সাজায় এই জিনিসটা বোঝানোর জন্য এটা দেওয়া। প্রথমত হচ্ছে ক্লাস কনস্ট্রাক্টর। A constructor is a special method that is used to initialize objects. The advantages of a constructor is that it is called when an object of a class is created. It can be used to set initialized values for fields. এখানে যেটা বলতেছে, মানে বলা হচ্ছে যে একটা ক্লাস কনস্ট্রাক্টর একটা বিশেষ ধরনের একটা মেথড। The advantages of class constructor is that it is called when an object of a class is called. মানে আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তখন কিন্তু ওই অবজেক্টের ক্লাস কনস্ট্রাক্টরটা কল হয়। এবং যখন ক্লাস কনস্ট্রাক্টরটা কল হয়, তখন হচ্ছে অবজেক্টগুলি ক্রিয়েট হয়। ইট ক্যান বি ইউজ টু সেট ইনিশিয়াল ভ্যালু অফ এ ফিল্ড। একটা ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু সেট করার জন্য ক্লাস কনস্ট্রাক্টরটা ব্যবহার করা হয়। তো এটা আমরা সামনে দেখব। Constructor syntax. Constructor syntax again. A constructor is a method whose name is the same name as the name of its type. যেটা বলতেছে, যে দেখেন নিচের ইমেজের মধ্যে পাবলিক ক্লাস একটা ক্লাসের নেম, পার্সন হচ্ছে একটা ক্লাসের নেম, এটার মধ্যে দুইটা প্রাইভেট ফিল্ড আছে, এই যে ফিল্ড ফার্স্ট লাস্ট দুইটা ফিল্ড আছে। তারপরেই হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, পাবলিক, তারপরে পার্সন, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের নেম আর এই যে ক্লাসের নেম একই, কোনো ডিফারেন্স নাই, একটু খেয়াল করো। তো এই কথাটা এখানে বলছে, এ কনস্ট্রাক্টর ইজ এ মেথড হুজ নেম ইজ দ্য সেম এজ দ্য নেম অফ ইটস টাইপ। টাইপ মিনস হচ্ছে ক্লাস, ক্লাসটারে বোঝাচ্ছে আর কি। তো ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ একই হবে, কোনো ডিফারেন্স থাকতে পারবে না, বড় হাত ছোট হাত কিচ্ছু না, একদম একুরেট সেম হবে। ইটস মেথডস, মেথড সিগনেচার ইনক্লুডস অনলি দ্য মেথড নেম এন্ড ইটস প্যারামিটার লিস্ট। একটু হেল্প করেন, বলতেছে ইটস মেথড সিগনেচার অনলি দ্য ইনক্লুড মেথড নেম এন্ড ইটস প্যারামিটার লিস্ট, it does not include a return type.
এখানে শুধুমাত্র মেথডের নেম আছে আর প্যারামিটার লিস্ট আছে কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই, এভাবে বলতেছে। মানে একটা কনস্ট্রাক্টর কখনো রিটার্ন টাইপ ইনক্লুড করতে পারে না। তো আপনারা তো রিটার্ন টাইপ সম্বন্ধে ধারণা আছে না আপনাদের? রিটার্ন টাইপ নিয়ে আলোচনা করছি না? হ্যাঁ, গত ক্লাসেই তো রিটার্ন টাইপ সম্পর্কে জানা গেল। হ্যাঁ, তো এখানে কোনো রিটার্ন টাইপ আছে? যে পারসন নাম প্লাস এর নাম একই হবে এবং কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকতে পারবে। দ্য ফলোইং এক্সাম্পল শোস দ্য কনস্ট্রাক্টর। এখানে তো শুধুমাত্র দুইটা জিনিস আছে। কখনো থাকতে পারে কিন্তু রিটার্ন টাইপ থাকবে। আচ্ছা ঠিক আছে। তো এই যে কনস্ট্রাক্টরের বিহেভিয়ারটা হচ্ছে এরকম, এই জিনিসটা একটু মনে রাখতে হবে কনস্ট্রাক্টরের নাম, কারণ আপনি যখন প্রজেক্টের মধ্যে চোখ বুলাইবেন তখন হঠাৎ করে এটা সামনে পড়বে, আপনার আইডেন্টিফাই করতে হবে এটা কি মেথড না কনস্ট্রাক্টর। হ্যাঁ, আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, সেজন্য আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই বিষয়গুলি দিয়ে। প্রথমত হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম একই এবং এটার কোনো রিটার্ন টাইপ না। ঠিক আছে, এই দুটো বিষয় দিয়ে আপনি একটা কনস্ট্রাক্টর আইডেন্টিফাই করতে হবে। এটা কি ক্লাসের ইমিডিয়েটলি পরেই থাকে নাকি না ভিতরে গিয়ে অন্য কোথাও থাকতে পারে কনস্ট্রাক্টর? এটা সাধারণত ক্লাসের ইমিডিয়েটলি পরেই থাকে, মানে আপনি যদি কেউ যদি পরেও করে তাতে করে যে ইরর আসবে তা না, ইরর আসবে না, আপনি হয়তো রাখতে পারেন কিন্তু এটা সাধারণত ক্লাস ডিক্লেয়ার করে তারপরেই কনস্ট্রাক্টরগুলি ডিক্লেয়ার করা হয়। আর এখানে যেমন দেখতেছেন এই যেগুলি ফিল্ড, ফিল ডিক্লেয়ার করে তারপরে কনস্ট্রাক্টর আসে, এইভাবে এখানে যেভাবে দেখতেছেন এইভাবে। ইফ ইউ ডোন্ট প্রোভাইড এ কনস্ট্রাক্টর ফর ইউর ক্লাস, সি শার্প ক্রিয়েটস অন বাই ডিফল্ট দ্যাট ইনস্টেনশিয়েটস দ্য অবজেক্ট এন্ড সেটস মেম্বার ভেরিয়েবলস টু দ্য ডিফল্ট ভ্যালু is listed in the default value of C sharp types articles. If you don't provide a constructor for your struct, C sharp relies on an implicit parameterless constructor to automatically initialize its field to its default value. এখানে যেটা বলতেছে যেমন আমাদের আমরা আমাদের প্রজেক্টে দেখি, দেখেন এখানে কিন্তু আমি কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করিনি, এটা হচ্ছে আমার ক্লাস, এটার ভিতরে আমি একটা মেথড ডিক্লেয়ার করে বসে আছি এবং আপনাদের অনেক কাজ টাস দেখাইলাম, কিন্তু এর মধ্যে আপনারা কখনো কোনো কনস্ট্রাক্টর দেখছেন? দেখেন না, আমি ডিক্লেয়ারই করিনি কনস্ট্রাক্টর। তাইলে এখানে কি আসলে কনস্ট্রাক্টর নাই? তাহলে আমার, আমি তো অন্য ক্লাস থেকে কিছু একটা যদি দেখাই থাকি অবজেক্ট ক্রিয়েট করে থাকি, তাহলে সেই অবজেক্টগুলি কিভাবে ক্রিয়েট হয়েছে, ইনিশিয়ালাইজ করে থাকি যদি কিভাবে ক্রিয়েট হয়েছে? আপনি যদি ভিতরে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে থাকতেন তাহলে আপনি ভিতরে কমা কমা দিয়ে ভ্যালু গুলো অ্যাসাইন করতেন, তা আপনি হচ্ছে ভ্যালু গুলো অ্যাসাইন করেন নাই, জাস্ট এমটি কনস্ট্রাক্টর রাখছেন যখন নিউ কাস্টমার হিসেবে ডিক্লেয়ার করছিলেন বা নিউ এমপ্লয় হিসেবে ডিক্লেয়ার করছিলেন। না, বিষয়টা আসলে তা না, বিষয়টা হচ্ছে আমরা যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি কম্পাইলার অটোমেটিক্যালি একটা কম্পাইলার ক্রিয়েট করে যেটা হচ্ছে একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর থাকে। তো আমরা যখন হচ্ছে ওই যে কোনো প্যারামিটার ছাড়া আমরা যখন একটা কনস্ট্রাক্টর কল করি অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের সময় তখন হচ্ছে ওই প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটাই কল হয়, ওইটা আমরা দেখি না, এটা এখানে শো হচ্ছে না, কিন্তু ওইটা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি সি শার্প ক্রিয়েট করে দেয়, সেটাই হচ্ছে কল।
ওই বিষয়টাই এখানে বোঝানো হচ্ছে। ইফ ইউ ডোন্ট দেখা যায় চাইলে ওটা দেখা যায়, সেটা আপনি চাইলে কি হয় দেখবেন, আপনি তো ক্রিয়েট কিছু করেন নাই না। এটা যখন রান হয়, এটা যখন রান হয় তখন কম্পাইলার ওটারে ক্রিয়েট করে দেয়। এখন নাই, এখন রান ক্রিয়েট হয়, হ্যাঁ ওটা রান টাইমে ক্রিয়েট, এখন নাই, এখন তো আপনি এটা দেখতে পারবেন না। এখন চাইলে আপনি একটা নিজে ক্রিয়েট করে দেখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু ক্রিয়েট করেন নাই তখন সেগুলি, যেমন আমরা ওগুলি আমরা একটু আগে দেখলাম যে ফিল্ড গুলির কোনো ইয়ে নাই, অ্যাক্সেস মডিফায়ার নাই, আগে দেখছিলাম অ্যাক্সেস মডিফায়ার নাই, তার মানে কি অ্যাক্সেস মডিফায়ার ছাড়াই থাকে না, এটার সাথে কিন্তু কম্পাইলার অ্যাড করে দেয় অ্যাক্সেস মডিফায়ার। তো এটা হচ্ছে ওই আপনার কম্পাইলারের সাইড থেকে একটা সাপোর্ট, যারা ডেভেলপার তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট। আর এখানে যেটা আমরা বলতেছিলাম, ইফ ইউ ডোন্ট প্রোভাইড এ কনস্ট্রাক্টর ফর ইউর ক্লাস, সি শার্প ক্রিয়েটস অন বাই ডিফল্ট, বাই ডিফল্ট সি শার্প একটা কম্পাইলার ক্রিয়েট করে দেয় that instantiates the object and sets member variables to the default value as listed in the default value of C sharp types. So এখানে যে বিষয়টা ঘুরে বেসা যেটা বলতেছে, আসলে আমরা যখন হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি তখন সি শার্প একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেয়, এবং আমরা যখন ওই ক্লাস্টারে হচ্ছে একটা ইনস্টেন্স ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট কিন্তু আমরা ওই ডিফল্ট প্যারামিটারলেস যে কনস্ট্রাক্টর সেটাকে আমরা কল করি, এবং ওই কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে ওই ক্লাসের অবজেক্টগুলি ডিক্লেয়ার হয় বা ক্রিয়েট হয়। এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে, এটা একটা কনসেপচুয়াল বিষয় যেহেতু এখানে আমরা ওইটা এইভাবে এখানে করে দেখানোর কোনো অপশন নাই। আচ্ছা, পারপাস অফ এ ক্লাস কনস্ট্রাক্টর, ক্লাস কনস্ট্রাক্টর এর কাজ কি আসলে? দ্য পারপাস অফ এ ক্লাস কনস্ট্রাক্টর ইজ টু ইনিশিয়ালাইজ ক্লাস ফিল্ডস। এ ক্লাস কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি কল্ড হোয়েন অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ ক্রিয়েটেড। কনস্ট্রাক্টর ডু নট হ্যাভ রিটার্ন ভ্যালুস অ্যান্ড অলওয়েজ হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস। এটুকু তো জানলাম, রিটার্ন টাইপ নেই, একই নাম। Constructors are not mandatory. If we do not provide a constructor, a default parameterless constructor is automatically created. আচ্ছা, ওই কথাগুলি রিপিট হয়েছে। আমরা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করব এটা ম্যান্ডেটরি না, আমরা এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি নাই এবং এটা ম্যান্ডেটরিও না। আমরা যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি, এ ডিফল্ট প্যারামিটারলেস কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি প্রোভাইডেড। ডিফল্ট যেই কনস্ট্রাক্টরটা ওইটার কোনো প্যারামিটার থাকে না আর কি, এই জন্য বলছে ডিফল্ট প্যারামিটারলেস কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি প্রোভাইড। তো এখানে একটা এক্সাম্পল আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর কলিং অ্যানাদার কনস্ট্রাক্টর বাই দিস কিওয়ার্ড। অ্যাকচুয়ালি একটা ক্লাসে কনস্ট্রাক্টর একাধিক হইতে পারে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি একটা ক্লাস
দেখেন আমি এটা রান করলাম, আমি এখানে দেখেন এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং ক্রিয়েট করার সময় এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি দুইটা প্যারামিটারের দুইটা ভ্যালু পাস করলাম। আমরা এখানে দেখেন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছি, আমি এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, এবং এই কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার আছে। এই প্যারামিটার দিয়ে আমি ভ্যালু পাস করছি, এবং ফাইনালি আমি যখন এমপ্লয়ি ক্লাসের যে মেথডটা কল করলাম আর কি, প্রিন্ট ফুল নেম, এবং প্রিন্ট ফুল নেমের মাধ্যমে আপনার এই যে এই মেথডটা যখন কল হয়েছে, তখন এই আপনার মার নামটা হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে। তো এখানে যেটা হয়েছে, আমরা একটা ক্লাস, ক্লাসের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, এবং সেই কনস্ট্রাক্টরের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে। তো এই এইটুকুর মধ্যে কি কোনো কনফিউশন আছে আপনাদের? আমার একটা বিষয় জানার ছিল সাইদ ভাই, সেটা হইলো বলবো। আচ্ছা, এই যে ক্লাস এমপ্লয়ি আমরা ব্যবহার করলাম, এখানে স্ট্রিং যেটা, আমার তো এখানে স্ট্রিং টাইপের ডাটাটাই তো থাকবে তাই না? আর এখানে আপনার এই যে ফিল্ড এর নেম দিলেন, মানে আপনার ফার্স্ট নেম, এটা হলো আমার ফিল্ড এর নেম। আচ্ছা, এখন আমি ইন্টিজার টাইপের ডাটার জন্য কি আলাদা কোনো ক্লাস ইউজ করতে পারি? মনে করেন আমি একটা আরেকটা ক্লাস নিব, সেখানে আমার শুধু ইন্টিজার টাইপের ডাটা থাকবে, যেটা আমি ইএমপি তে আপনার প্রিন্ট করে দেখাবো। দুইটা আলাদা ক্লাস কে আমি এক জায়গায় প্রিন্ট করে দেখাবো। স্টুডেন্ট, শুধু ডাটা টাইপের জন্য একটা আলাদা ক্লাস ক্রিয়েট করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আপনি যখন রিয়েল প্রজেক্টে কাজ করবেন, তখন কখন কোন ডাটা টাইপ কোথায় ব্যবহার হবে, প্রয়োজন হবে, এটা আপনি আগে থেকে জানবেন। এটা রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করবে, যে এখানে আমার এই ডাটা টাইপ স্ট্রিং দিতে হবে, এখানে আমার ইন্টিজার দিতে হবে, বা এখানে ডেট টাইম আসবে, এখানে বুলিয়ান আসবে। এটা তো হচ্ছে ওই রিকোয়ারমেন্টস এর উপর, যেখানে যেটা প্রয়োজন তার বাইরে আপনি যেতেই পারবেন না। রিয়েল প্রজেক্ট গুলি এরকম হয় আর কি। আমরা তো এখানে শেখার জন্য করতেছি, এজন্য আমরা আমাদের ইচ্ছা মতো একটা এক্সাম্পল দিয়ে আমরা সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে তাহলে এখানে একটা ছোট্ট জিনিস দেখান, যে স্ট্রিং যে ফার্স্ট নেমে আপনি ভ্যালুটা দিবেন, এখানে একটা ইন্টিজার টাইপের ডাটাও নেন, এই স্ট্রিং এর মধ্যে একটা ইন্টিজার টাইপের ভ্যালুও নেন, দুইটা একসঙ্গে রাখেন দেখি। এখানে যে ক্লাসের মধ্যে, ক্লাস এমপ্লয়ের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, লাস্ট নেমের নিচে মানে স্ট্রিং, হ্যাঁ এখানে 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 এখানে, হ্যাঁ এখানে একটা ইন্টিজার টাইপের ডাটা নেন। হ্যাঁ হ্যাঁ, একটা ইন্টিজার রোল নাম্বার দেন, রোল নাম্বার, ওকে ঠিক আছে, রোল নাম্বার, এইটা। হ্যাঁ, এখন আমার এই যে আপনার নিচে পাবলিক এমপ্লয়ের মধ্যে ওখানে আমার প্যারামিটার দেখায় দেন। হ্যাঁ, ওখানে প্যারামিটারটা দেন, কনসোল রাইট লাইনে ওখানে 3 হবে, 2 হবে, 2 লাস্ট এর রোল নাম্বার। হ্যাঁ ঠিক আছে, রোল নাম্বার। এখন দেখেন এই যে এখানে এরর চলে আসছে, ঠিক আছে, দেয়ার ইজ নো আর একটা আরেকটা প্যারামিটার দিতে হবে। হ্যাঁ সেটাই, এই যে এখানে আপনার শো করতেছে এই যে স্ট্রিং স্ট্রিং দুইটা, লাস্টে আরেকটা আছে, তিনটা রোল নাম্বার, যে রোল নাম্বার ইন্টিজারটা দিতে হবে, আরেকটা বলে দিচ্ছে। আচ্ছা, এখন মনোজ দা রোল নাম্বার কত? হ্যাঁ রেকর্ড করছে, 101 দিলাম, রোল নাম্বার তো 8, 8 এর মধ্যে 8। আচ্ছা ঠিক আছে, রান করি। আমরা এইভাবে এখানে বুলিয়ান টাইপের ডাটা গুলো তো
বুলিয়ান টাইপের ডাটা গুলো তাহলে আমরা এইভাবে এখানে ইউজ করতে পারি, মানে সবই ইউজ করতে পারবেন। লুক ভাই আপনি একটু ফাঁকি দিতেছেন, যেটা আমার মনে হইতাছে, মানে আমার এটাই জানার জন্য আপনি প্রিভিয়াস না ফাঁকি না মানে ভিডিও বলে একদম শুরুর থেকে ভালো করে দেখে আসবেন, তাইলে আর এই কোশ্চেন আসবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে বুলিয়ান কেন, আপনি তো যে কোনো ডাটা টাইপ নিয়ে কাজ করবেন, আপনার কখন কোনটা প্রয়োজন হয় সেটা আপনি আগে থেকে বলতে পারবেন না, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস এর উপর। আপনি প্রজেক্টে যখন রিকোয়ারমেন্টস ম্যানেজ করতে যাবেন, রিকোয়ারমেন্টস ফিল আপ করতে গেলে কখন কোন ডাটা টাইপ কোথায় প্রয়োজন হয় সেটার কোনো ঠিক নেই। তো আপনার যে কোনো ডাটা টাইপই আপনি এখানে ব্যবহার করতে পারেন, আপনি এখানে ইন্টিজার কেন, আপনি যে কোনো ডাটা টাইপই পাস করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে বস, ঠিক আছে, সুন্দর ভাবে বুঝছি এখন। আচ্ছা ঠিক আছে, তো যেটা যে পারপাস অফ ক্লাস কনস্ট্রাক্টর, আমরা এই জিনিসটা, আচ্ছা ডিফল্ট কনস্ট্রাক্টর কলিং অ্যানাদার কনস্ট্রাক্টর, এখন আমরা যে কনস্ট্রাক্টরটা ইউজ করছি এটা দেখেন, এটা হচ্ছে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর। ঠিক আছে, আমরা চাইলে এখানে একটা ক্লাস কে, একটা ক্লাস কিন্তু একাধিক কনস্ট্রাক্টর আপনারা রাখতে পারেন, একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে, রাখতে পারে, হ্যাঁ একটা একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে আর কি, বা আপনি রাখতে পারেন, একই কথা। তাহলে সবগুলোরই সেম নাম হবে, কনস্ট্রাক্টরের তো অবশ্যই সেম নাম হতে হবে। হ্যাঁ তাহলে সবগুলো সেম নাম হলে কনফ্লিকশন আসবে না? হ্যাঁ এই তো সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। এইটা হচ্ছে একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর, আর এটা এটা হচ্ছে একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের এটা এটাকে কনস্ট্রাক্টর ওভারলোডিং বলে, একটা ক্লাসে যখন একাধিক কনস্ট্রাক্টর একই নামে থাকে তখন প্যারামিটার সিগনেচারগুলি আছে আলাদা থাকে। কনস্ট্রাক্টরের নেম যেহেতু ক্লাসের নেম, ইউজিং মেথড বললাম যে একটা কনস্ট্রাক্টরের মধ্যে, একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে, কিন্তু কনস্ট্রাক্টরের নেম যেহেতু ক্লাসের নেমের মতোই, মানে সেম নেম, এজন্য কনস্ট্রাক্টর, এজন্য সবগুলি কনস্ট্রাক্টরের নেম স্বাভাবিকভাবে একই হয়, কিন্তু ডিফারেন্সটা তৈরি হয় হচ্ছে তাদের প্যারামিটার সিগনেচারগুলি দিয়ে, প্যারামিটারগুলি দিয়ে, এই যে প্যারামিটার। আচ্ছা প্যারামিটার, যেমন এটা হচ্ছে একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর, আর এটা হচ্ছে একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর, এবং এটার মধ্যে চারটা প্যারামিটার আছে। এখন আমি যদি এখানে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, ধরেন এটাও প্যারামিটারলেস কনস্ট্রাক্টর, এখন কিন্তু নিবে না, দেখেন লাউ দেখ চলে আসছে, দ্য এমপ্লয়ি অলরেডি ডিফাইন্ড মেম্বার কল্ড সিটিও, আর মানে কনস্ট্রাক্টর আর কি, with the same parameter type, same parameter type, এটা হবে না। So আপনি একই নামের একাধিক constructor create করতে পারবেন with different parameter signature, তো এটাকে বলে হচ্ছে constructor overloading। আর এখানে আরেকটা বিষয় আছে, নো নেম, এইখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করছি এটা হচ্ছে, দেখেন এই যে এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর কলিং অ্যানাদার কনস্ট্রাক্টর বাই দিস কিওয়ার্ড, এই দিস কিওয়ার্ডটা দিয়ে আমরা এইখানে নিচে যে কনস্ট্রাক্টরটা আছে এইটাকে আমরা কল করতেছি। তো এটা একটা মেকানিজম, এটা দেওয়ার মেন রিজন হচ্ছে, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি, ধরেন এটা যদি না থাকতো তাইলে কি হইতো, এটা যদি না থাকতো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, এখন কিন্তু কম্পাইলার আর ওই প্যারামিটারলেস আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে, আর এটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে না,
যার জন্য দেখেন এখন এখানে লাউ রাখ আমি এটা রান করলেও এরর আসবে There is no argument given that the correspondent of the required formal parameter. She told us that our constructor has the constructor parameter so that it matches correctly. We have the required argument that we have to pass correctly. That's why we have to pass correctly. So, this is why we have to use this constructor to use corbon. We have to use parameterless constructor to use corbon. She said that we সেক্ষেত্রে আমি এখানে একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর ইউজ করলাম এবং এটা আমি যখন কল করব এটার মাধ্যমেও আমি এই এই প্যারামিটার এই কনস্ট্রাক্টরটাও ইউজ করতে পারি আমি কল করতে পারি তো যখন এইখান থেকে কেউ আর্গুমেন্ট পাস না করবে তখন সে একটা ডিফল্ট ভ্যালু শো করবে যেমন ফুল নেম এন্ড রোল নাম্বার হচ্ছে নো নেম শূন্য যেহেতু আমি কোনো নাম দেই নাই নো নেম শূন্য দিছে আর যদি আমি প্যারামিটার পাস করি যে মনোজ রয় রোল নাম্বার দেখানো হয়েছে তো এখানে দুইটা বিষয় আপনার বোঝার মতো আছে একটা হচ্ছে যে আমরা একটা ক্লাসের মধ্যে দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি আরেকটা হচ্ছে আমি যখন এই এমপ্লয়ি ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখন আমি প্যারামিটার ছাড়াও কনস্ট্রাক্টর কল করতে পারি এবং প্যারামিটার সহ কনস্ট্রাক্টর কল করতে পারি এটা একটা বিষয় আর থার্ড যেটা বিষয় আমি এই যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আবার এই প্যারামিটার সহ কনস্ট্রাক্টরটাকেও কল করা যায় আমি এখান থেকে মূলত কল করছি এই কনস্ট্রাক্টরটাকে আমি এইখানে আমি এখান থেকে কল করছি এইটাকে এই কনস্ট্রাক্টরটাকে যেহেতু আমি প্যারামিটারলেস কনস্ট্রাক্টর কল করছি সে চলে আসছে এখানে এখান থেকে আবার আমি ফরওয়ার্ড করে দিছি যে ডিসকোয়ার্ড এর মাধ্যমে কিওয়ার্ড এর মাধ্যমে এখানে এই কনস্ট্রাক্টরটা ফাইনালি কল করছে আর এখানে আমি যেহেতু ডিফল্ট একটা ভ্যালু বসিয়ে দিছি ফাইনালি আমার মেথডের মধ্যে সেটাই প্রিন্ট হইছে তো ডিফল্ট কনস্ট্রাক্টর কলিং অ্যানাদার কনস্ট্রাক্টর বাই দিস কিওয়ার্ড এই এই এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কারো বুঝার কোনো বিষয় আছে না না ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট এ যাই আচ্ছা ওভারলোডিং ক্লাস কনস্ট্রাক্টর আমরা একটু আগে পড়ে হয়ে যেতেছে কনস্ট্রাক্টর ক্যান বি ওভারলোডেড বাই দা নাম্বার এন্ড টাইপ অফ প্যারামিটার যেমন এই জিনিসটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি এখানে হচ্ছে আপনার ইয়েটা দেখাইলো এক্সাম্পলের মধ্যে দেখেন এই এক্সাম্পলের মধ্যে হচ্ছে ইনভোকটা দেখাইছে মানে কল করাটা দেখাইছে সো আমরা কল করাটা দেখাই তো প্রথমটার মধ্যে মনোজদার নাম আছে আর দ্বিতীয়টার মধ্যে আমরা কোনো নাম পাস করিনি কোনো প্যারামিটার পাস করিনি তো এটা দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি দুইটা আলাদা কনস্ট্রাক্টরকে কল করতেছি আর যেহেতু একই ক্লাসে দুইটা আলাদা কনস্ট্রাক্টর একই নামের সো এটাকে বলা হচ্ছে যে কনস্ট্রাক্টর ওভারলোড আমরা রান করি দেখেন এখানে রান হয়েছে মনোজ রয় পাস করলাম আর সেকেন্ডটা নো নেম দিয়ে আছে প্রিন্ট হয়েছে তো এই কথাটাই এখানে বোঝাইছে কনস্ট্রাক্টর ক্যান বি ওভারলোডেড বাই দা নাম্বার এন্ড টাইপ অফ প্যারামিটার একটা প্যারামিটার লেস আর একটা নাম্বার অফ প্যারামিটার আছে আন্ডারস্ট্যান্ডিং দিস কিওয়ার্ড
দেখেন দা দিস কিওয়ার্ড ইজ কিওয়ার্ড ইন সি শার্প ইজ ইউজ টু রেফার টু দা কারেন্ট ইনস্টেন্স অফ এ ক্লাস দিস কিওয়ার্ডটা বোঝাচ্ছে যে কারেন্ট ইনস্টেন্স অফ এ ক্লাস মানে ওই ক্লাসের কারেন্ট ইনস্টেন্স মানে আমরা তো অন্য একটা ক্লাসে থাকলে কি হয় আমরা ওইটার একটা ইনস্টেন্স ক্রিয়েট করি ক্রিয়েট করে তারপরে হচ্ছে ওই ইনস্টেন্স দিয়ে ওই ক্লাসের অবজেক্টকে কল করি মেথড প্রপার্টিজ এগুলোকে কল করি আর যদি সেম ক্লাসে হয় তাহলে কি করবেন তখন আপনি দিস কিওয়ার্ড ব্যবহার করতে পারেন যেমন এইখানে দেখেন স্টুডেন্ট একটা ক্লাস এটার মধ্যে আছে আইডি ইজ নেম সাবজেক্ট হ্যাঁ এগুলি হচ্ছে আপনার ফিল্ড আর কি তো এই ফিল্ড গুলি ইনিশিয়ালাইজ করা হয়েছে এখানে দেখেন দিস ডট দিয়ে সেম জিনিসটা আমরা এখানে করতে পারি this dot first name এখানেও আমরা দিতে পারি এই দিসটা কিন্তু আবার অপশনাল আর কি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে হয়তো কম্পাইলার অটোমেটিকলি বসে নিবে দেখেন এরর আসে নাই কোনো সেম কাজ করতেছে সো দিস দিয়ে বোঝানো হচ্ছে যে এই প্রপার্টিসটা সরি এই ফিল্ডটা হচ্ছে এই সেম ক্লাসে আছে এই ফিল্ডটা এই সেম ক্লাসে আছে অন্য ক্লাস হলে অন্য ক্লাসের ইনস্টেন্স এখানে ব্যবহার হইতো আর যেহেতু এটা সেম ক্লাসে আছে এই জন্য এটা দিস দিয়ে হচ্ছে আমরা কল করতে পারছি সো দিস এর মিনিং হচ্ছে এইটা সেম ক্লাসে আছে সেটা আমরা একটু রিপিট করি দ্য দিস কিওয়ার্ড ইন সি শার্প ইজ ইউজ টু রেফার টু দ্য কারেন্ট ইনস্টেন্স অফ দ্য ক্লাস মানে কারেন্ট ইনস্টেন্স ওই ক্লাসের এই ইনস্টেন্স এটার জন্য আলাদা করে আমাদের ইনস্টেন্স ক্রিয়েট করতে হয় না যেহেতু সেম ক্লাসে আছে সো এই সেম কারেন্ট ইনস্টেন্স কে আমরা বোঝানোর জন্য বা রেফার করার জন্য হচ্ছে আমরা এই দিস কিওয়ার্ডটা ব্যবহার করি বিষয়টা কি বোঝা যাচ্ছে নাকি কনফিউশন লাগতেছে It is also used to differentiate between the method parameter and class field if they both have the same names. It is also used to differentiate between method parameter and the class name. আচ্ছা এখানে একটা বিষয় যেমন এখানে আইডি আর আইডি দেখেন একই নাম এটা হচ্ছে আমার ক্লাসের ফিল্ড আর এটা হচ্ছে মেথড প্যারামিটার সরি এটা কনস্ট্রাক্টরের প্যারামিটারটা এখানে মেথড প্যারামিটারের কথা বলছে বাট মেথডের মধ্যে এরকম প্যারামিটার থাকতে পারে বাট এটা হচ্ছে কনস্ট্রাক্টর বাট নেম কিন্তু একই দেখেন কোনো ডিফারেন্স নাই এখানেও আইডি এখানেও আইডি আবার এজ এজ হ্যাঁ নেম সাবজেক্ট কোনো ডিফারেন্স নাই দেখেন তো এইখানে এই দিস কিওয়ার্ড দিয়ে একটা ডিফারেন্স তৈরি করা হয়েছে তো আমি দিস কিওয়ার্ড দিয়ে লেখার কারণে এটা বোঝা যাচ্ছে যে এটা এই স্টুডেন্ট ক্লাসের এই ফিল্ডটাকে কল করা হয়েছে আদারওয়াইজ দিস কিওয়ার্ড না থাকলে আপনার কনফিউজ হয়ে যেতেন এই আইডি কি এটা না এটা একই তো কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না দিস যদি ইউজ না করি তাহলে কি এরর হবে না রান করবে রান করবে এটা কম্পাইলার বুঝে নেয় হ্যাঁ এটা আমরা একটু দেখি টেস্ট করি যেমন আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম রোল নাম্বার
last name. Last name. তো এখন তো this keyword আছে, এটা দিয়ে error আসবে না বুঝেই যাচ্ছে। এখানে নাম একই, আমার ফিল্ডের নাম, আর হচ্ছে আমার প্যারামিটারের নাম কিন্তু একই। But this keyword এর কারণে আমি বুঝতে পারতেছি যে এটা এই ক্লাসের হচ্ছে এই ফিল্ড বলে। তো মনোজ দা কোশ্চেন করছে যদি this keyword না দেই তাহলে error আসবে না। এখন আমরা this keyword না দিয়ে ট্রাই করি। তো এখানে গ্রিন এ আন্ডারলাইন আসছে অ্যাসাইনমেন্ট মেড টু সেম ভেরিয়েবল ডিড ইউ মিন টু অ্যাসাইন সামথিং এলস সো এসে আপনাকে একটা ওয়ার্নিং দিছে তো এরর আসে কিনা দেখি এরর কিন্তু আসে না এরর আসে নাই না এরর আসে নাই কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হয়েছে তো হ্যাঁ রেজাল্ট ডিফারেন্ট হয়েছে রেজাল্ট ডিফারেন্ট হয়েছে সে বলতে চাচ্ছে একই ভেরিয়েবল আমি সেম ভেরিয়েবলের মধ্যে আবার আমি অ্যাসাইন করতেছি সে এটারে প্যারামিটার হিসেবে নেয় আমি স্ট্রিং ডট আর্গুমেন্ট মেড টু দ্য সেম ভেরিয়েবল আচ্ছা এটাকে এই প্যারামিটার হিসেবে নেয় নি সে এটাকে আমার ওই ভেরিয়েবল হিসেবে সে এটাকেও ভেরিয়েবল মনে করতেছে এটাকেও ভেরিয়েবল মনে করতেছে সে প্যারামিটার মনেই করতেছে না সো আমাকে প্যারামিটার ভাবে নাই হ্যাঁ সে কোনোটাকে প্যারামিটার ভাবে নাই সে যেটা বলছে যে আপনি এই ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলেন আবার এটার মধ্যে এটাই আবার অ্যাসাইন করতেছেন সো এর জন্য সে একটা ওয়ার্নিং দিছে এটা কোনো কম্পাইলার এরর না এজন্য ওয়ার্নিং দিছে অ্যাসাইনমেন্ট মেড টু সেম ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি এক আবার অ্যাসাইন করতেছি সেম জিনিস নিজের মধ্যে নিজের এই অ্যাসাইন করা সো সে আপনাকে এই ওয়ার্নিংটা দিছে ডিড ইউ মিন টু অ্যাসাইন সামথিং এলস আপনি কি আসলে অন্য কিছু অ্যাসাইন করতে যাচ্ছেন কিনা তো যেটা আমরা ক্লিয়ার বুঝলাম যে আমাকে এখানে দিস কিওয়ার্ড দিতে হবে যদি এই একই হয় নামগুলি যখন একই হয় এই যে এখানে যেহেতু একই নেম সো এখানে আমার দিস কিওয়ার্ড দিতে হবে আদারওয়াইজ বোঝা যাবে না যে আমার কোনটা প্যারামিটার আর কোনটা হচ্ছে আমার এই যে ফিল তো দিস কিওয়ার্ডের এখানে ভালো একটা ইম্পর্টেন্স আছে আর সাধারণত আমরা সেম নেম দেই না ভেরিয়েবলের নেম আর প্যারামিটারের নেম ডিফারেন্ট রাখি আর এই জন্য আমরা আন্ডারস্কোর ব্যবহার করি এই যে আন্ডারস্কোর গুলি তো আমরা প্যারামিটারের নেমের শেষে সাধারণত আন্ডারস্কোর দেই না ঠিক আছে আমরা ফিল্ডের নেমের আগে আন্ডারস্কোর দেই তখন আপনার অ্যাম্বিগুইটি কম হয় কনফিউশন কম হয় আর এটা হচ্ছে আপনার নেমিং কনভেনশনেরও একটা অংশ আর কি যাতে করে আপনার এই প্রবলেমগুলি ক্রিয়েট না হয় বোঝা গেল বিষয়টা আমরা নেক্সটে যাই আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং দিস কোড এট আর ওয়াজ অ্যানাদার ইউজ অফ দিস কিওয়ার্ড ইজ টু কল অ্যানাদার কনস্ট্রাক্টর ফ্রম এ কনস্ট্রাক্টর ইন দ্য সেম ক্লাস আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখছি যেমন এই যে দিস কিওয়ার্ড এর আরেকটা ব্যবহার দিস কিওয়ার্ড এই দিস কিওয়ার্ড এর মাধ্যমে আমি একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টরে কল করব আমার মূলত কল হয়েছে দেখেন আমি এখান থেকে কল করছি এই কনস্ট্রাক্টরটা এই যে এটা প্রথম প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটা কল করছি বাট সে কি করছে এই প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটা কি করছে সে আবার এটাকে কল করে দিচ্ছে কিভাবে কল করছে এখানে এই যে দিস কিওয়ার্ডের মাধ্যমে এই দিস কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই এই কনস্ট্রাক্টরটাকে কল করছি তো দিস কিওয়ার্ডের এটা আরেকটা ব্যবহার আমরা
in the same class. একই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আর একটা কনস্ট্রাক্টর this কিওয়ার্ডের মাধ্যমে কল করি। খুব সুরে ক্লিয়ার আশা করি। আচ্ছা ডিস্ট্রাক্টর। Destructors in C sharp are methods inside the class used to destroy instance of that class when they are no longer needed. মানে destructor এমন একটা জিনিস এগুলি instance আমরা যে ক্লাসের instance create করি না এই instance গুলিকে সে destroy করে কখন করে যখন সেগুলির আর কোনো প্রয়োজন থাকে না যখন সেগুলি orphan হয়ে যায় referenceless হয়ে যায় তখন এগুলি destroy করে ফেলে এই destructor. The destructor is called implicitly by the .NET framework's garbage collector. মানে destructorটা কল হয় internally আমরা দেখি না যে .NET framework-এর garbage collector আছে সেই garbage collector destructor-কে কল করে এটা internally হয় আমরা দেখি না and therefore programmer has no control when as when to invoke the destructor actually programmer জানে না মানে এটার উপর প্রোগ্রামারের কোনো কন্ট্রোল নাই যে কখন ডিস্ট্রাক্টরটা কল হবে এটা অটোমেটিক্যালি কল হবে আর এটা প্রয়োজন নাই এটা আপনার .NET ফ্রেমওয়ার্কের দিক থেকে এটা একটা সাপোর্ট এই জিনিসটা অটোমেটিক্যালি হয় ডিস্ট্রাক্টরটা কল হবে an instance variable or an object is eligible for destruction when it is no longer achievable বা reachable যেটা বলছে আমরা যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন ক্রিয়েট করি এবং সেটা যখন আনরিচেবল হয়ে যায় তো এবং এটা যখন আর এলিজিবল থাকে না প্রোগ্রামের মধ্যে তখন সেটা কি হয় তখন সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর সেটা ক্লিন করে দেয় তো এই কথাটা এখানে বলছে অ্যান ইনস্ট্যান্স ভেরিয়েবল অর অ্যান অবজেক্ট ইজ এলিজিবল ফর ডিস্ট্রাকশন হোয়েন ইট ইজ নো লঙ্গার রিচেবল ধরেন আপনি ইফ এলস দিয়া বিশাল একটা প্রোগ্রাম লিখছেন এখন ইফ যখন ট্রু হয় তখন ইফের যে কন্ডিশন আছে সে এটার যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে সে ওই লাইনটা এক্সিকিউট করে আর যেটা ফলস সে ওটার মধ্যে ঢুকতেছেই না তো যে আপনি ঢুকে নাই বাট আপনি তো ওইখানেও দেখে গেছে যে হয়তো কোনো একটা ইনস্ট্যান্স ব্যবহার করছেন কিন্তু ওই ইনস্ট্যান্সটার কি হবে তখন যেহেতু ওটা আনরিচেবল হয়ে যায় তখন ওইটা কি হয় ওইটা তখন ডিস্ট্রাকশন হয়ে যায় ডিস্ট্রাকশন কি হয় কিভাবে হয় ওই গার্বেজ কালেক্টর ওগুলিরে এই ডিস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে ডিস্ট্রাকশন করে দিল তো এই হচ্ছে ডিস্ট্রাক্টরের কাজ আর ডিস্ট্রাক্টর আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারেন এই যে কমপ্লেক্স এটা একটা ডিস্ট্রাক্টরের নাম এবং console.writeLine ডিস্ট্রাকচার ওয়াজ কল তো এটার ভিতরে আর লজিক লেখার তেমন কিছু থাকে না এই হচ্ছে ডিস্ট্রাক্টর বেসিক কোডটা ইম্পর্টেন্ট পয়েন্টস ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলি মনে রাখতে হবে প্রথমত হচ্ছে এ ডিস্ট্রাক্টর ইজ ইউনিক টু ইটস ক্লাস দেয়ার ক্যান নট বি মোর দেন ওয়ান ডিস্ট্রাক্টর ইন এ ক্লাস আপনি একটা ক্লাসের মধ্যে চাইলে একাধিক ডিস্ট্রাক্টর রাখতে পারবেন সো ডিস্ট্রাক্টরটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে যদি এ ডিস্ট্রাক্টর হ্যাজ নো রিটার্ন টাইপ এন্ড হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস নেম দেন এই কথাটা কিসের সাথে মিলে যাইতেছে আপনারা কি বলতে পারবেন এই যে দুই নম্বর পয়েন্টটা আপনারা শুনতে পাচ্ছেন হ্যাজ নো রিটার্ন টাইপ হ্যাঁ এই যে দুই নম্বর পয়েন্টটা কিসের সাথে মিলতেছে কনস্ট্রাক্টরের মতো এক্স্যাক্টলি কনস্ট্রাক্টরও কিন্তু এরকম হ্যাঁ তো A destructor has no return type and has exactly the same name as the class name. Constructor or এরকম constructor কোনো return type থাকে না এবং class name আর constructor name একই. So destructor or name এটা হয়তো complex class এর ভিতরে আছে এজন্য এটার নাম complex দেওয়া হয়েছে. আচ্ছা. It is distinguished apart from a constructor. মানে তাহলে constructor এর সাথে এটা difference টা তাহলে কি রইল? এই বিষয়টা এখানে বলতেছে ইট ইজ ডিস্টিংগুইশড অ্যাপার্ট ফ্রম এ কনস্ট্রাক্টর বিকজ অফ দা টিল্ড সিম্বল এই যে টিল্ড সিম্বল আছে দেখেন আপনার
ডিস্ট্রাক্টরের আগে একটা টিল সিম্বল, এই যে ডেউয়ের মতো একটা সিম্বল আছে, প্রিফিক্স টু ইটস নেম। সো কনস্ট্রাক্টরের সাথে এটা ডিফারেন্স তৈরি করে হচ্ছে এই টিল সিম্বলটা দেয়া। আপনি একটা এই টিল সিম্বলটা না থাকলে কিন্তু এটা কনস্ট্রাক্টর হয়ে যেত। কিভাবে হইতো? কারণ আপনি তো অ্যাক্সেস মডিফায়ার অপশনাল, আপনি এটা দিতেও পারেন না দিতে পারেন, স্ট্যাটিক মডিফায়ার অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। আর বাকি রইল কি? রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ তো নাই, তাহলে রিটার্ন টাইপ আপনি দিবেন কেন? রিটার্ন টাইপ যদি না দেন তাহলে আর বাকি থাকে কি? শুধু নামটা, তার মানে এই নামটা। এরপরে প্যারামিটার। তো কনস্ট্রাক্টরের তো প্যারামিটার থাকে, কিন্তু এটার তো আর প্যারামিটার নাই। সো এখানে এই কথাটাই বোঝাইছে, ইট ইজ ডিস্টিংগুইশড অ্যাপার্ট ফ্রম এ কনস্ট্রাক্টর বিকজ অফ দ্য টিল সিম্বল প্রিফিক্স টু ইটস নেম। আচ্ছা, এ ডিস্ট্রাক্টর ডাজ নট অ্যাকসেপ্ট এনি প্যারামিটার্স অ্যান্ড মডিফায়ার্স, মানে ডিস্ট্রাক্টরের কোনো প্যারামিটারও থাকতে পারবে না এবং অ্যাক্সেস মডিফায়ারও থাকতে পারবে না, মডিফায়ার্সই থাকতে পারবে না। মডিফায়ার্স বলতে অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক মডিফায়ার এগুলি কিছুই থাকতে পারবে না। আচ্ছা, ইট ক্যান নট বি ডিফাইন্ড ইন স্ট্রাকচার্স, ইট ইজ অনলি ইউজড উইথ ক্লাসেস। ডিস্ট্রাক্টরটা শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য, স্ট্রাকচারের ক্ষেত্রে না। তো স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করি নাই, স্ট্রাকচার নিয়ে সামনে আলোচনা করব, সেটাও ক্লাসের মতোই একটা জিনিস, কিন্তু কিছু ডিফারেন্স আছে। তো ডিস্ট্রাকচারটা শুধুমাত্র ক্লাসের মধ্যে আপনি ডিফেন্ড করতে পারবেন অন্য কথা। তারপরে হচ্ছে ইট ক্যান নট বি ওভারলোডেড অর ইনহেরিটেড। ডিস্ট্রাকচারটা কখনো ওভারলোডেড হইতে পারবে না। ওভারলোডেড মানে একটা ক্লাসে যদি একাধিক ডিস্ট্রাক্টর থাকতো তাহলে সেটা ওভারলোডেড হইতো, প্যারামিটার সিগনেচার দিয়ে ওভারলোডেড হইতো। সো এটা তো সম্ভব না কোনোভাবেই। একদিক দিয়ে হচ্ছে একাধিক থাকতে পারবে না, সো ওভারলোডেড হওয়ার প্রশ্নই ওঠে না। আর ইনহেরিটেড মানে এটা ইনহেরিটেডও হইতে পারবে না। তো ইনহেরিটেন্স নিয়ে আমরা আলোচনা করি নাই, সামনে আলোচনা করব, তো সেটা আমরা তখন দেখব। তো সোজা কথা, ইনহেরিটেড হইতে পারবে না। ইট ইজ কল্ড ওয়েন দ্য প্রোগ্রাম এক্সিস্ট, মানে এটা যখন কখন কল হবে, ইট ইজ কল্ড ওয়েন দ্য প্রোগ্রাম এক্সিস্ট, যখন প্রোগ্রামটা এক্সিস্ট হবে মানে রান হবে আর তখন এটা কল হবে। ইন্টারনালি ডিস্ট্রাক্টর কল্ড দ্য ফাইনালাইজ মেথড অন দ্য বেস ক্লাস অফ অবজেক্ট। এটা মূলত ডিস্ট্রাক্টরটা বেস ক্লাসের, যেহেতু এটা ওই আপনার ইনহেরিটেন্স এর একটা কনসেপ্ট আর কি, ডিস্ট্রাক্টর ইন্টারনালি ডিস্ট্রাকচার কল দ্য ফাইনালাইজ মেথড অন দ্য বেস ক্লাস অফ অবজেক্ট। বেস ক্লাসের ফাইনালাইজ মেথডটা এটা কল করে ইন্টারনালি, সেটা আমরা দেখতে পারি না। তো এই হলো ডিস্ট্রাকচার নিয়ে আলোচনা, মোটামুটি লিসন এখানেই শেষ। তো বোঝা গেছে তো বিষয়টা, ডিস্ট্রাকচার ডিস্ট্রাক্টর আর কি উচ্চারণটা। আজকের ক্লাস মোটামুটি এইটুকুই, তো আশা করি বুঝে গেছে। হ্যাঁ, আমার